ও মাই গড, ক্যাচ মিস করায় সাকিবের উপর খেপে গেলেন ওডিয়ান স্মিথ। পরে ভুল বুঝতে পেরে আবার ক্ষমাও চেয়ে নিলেন। সিপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয় সাকিবের অ্যামাজন এবং জ্যামাইকা তালাওয়াস। টসে হেরে বের করতে নেমে শুরুতে রোমানীয় সিপাইডের বিধ্বংসী বলে দুই ওপেনার ব্রেডন কিং এবং কেনাল লুইসকে হারাই জ্যামাইকা তালাওয়াস। সাকিবের হাতে দ্বিতীয় ওভারে বল তুলে দেন অধিনায়ক সিমরন হেটমায়ার। প্রথম ওভারে সাকিব 6 রান মাত্র খরচ করেন, কিন্তু দলের বিপদে বিধ্বংসী রূপ ধারণ করেন রবমাইল পাওয়েল। দলীয় 18.3 ওভারে ওডিয়ান স্মিথকে ছক্কা মারার চেষ্টা করেন রবমাইল পাওয়েল। বাউন্ডারি লাইনে দাঁড়িয়েছিলেন সাকিব, কিন্তু ভুলক্রমেই ক্যাচটি মিস করেন সাকিব। সাকিবের হাত থেকে বলটি মাটিতে পড়ে যায়। ক্যাচটি মিস করায় সাকিবের উপর অনেকটাই খেপে যান ওডিয়ান স্মিথ, কিন্তু পরে দেখা যায় বলটি নো ছিল, যার কারণে ক্যাচটি ধরলেও আউট হবেন না রবমাইল পাওয়েল। স্মিথের চতুর্থ বলেই এবার ছক্কা মারেন রবমাইল পাওয়েল। ছক্কা মারার পরের বলেই পাওয়েলকে আউট করেন স্মিথ। রবমাইল পাওয়েলকে আউট করার পর সাকিবের কাছে এসে ক্ষমাও চেয়ে নেন ওডিয়ান স্মিথ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।